অ্যাকচুয়ালি কিন্তু সবই জায়গায় এখন কিন্তু অনুষ্ঠান নেই, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু রাজ পুজো শুরু হবে কাল থেকে, অর্থাৎ ভিডিওটা করছি আজ বৃহস্পতিবার, শুক্রবার থেকে কিন্তু রাজ পুজো শুরু হবে। তো সবাই কিন্তু দেখুন, এই যে এখানে আজকে প্রায় 10 দিন ধরে অনুষ্ঠান হয়, বিভিন্ন জায়গা থেকে গ্রামের আশেপাশের মানুষগুলো আসছে, একটু সেলফি তুলছে, ফটো তুলছে, দেখতে পাচ্ছেন এলাকার দাদা বৌদিদের মনগুলো ভালো থাকবে, আর এপাশে বন্ধু বান্ধবীদেরও সব মন ভালো থাকবে, ফটো তুললো তো দেখতেই পাচ্ছেন সরাসরি পালিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভাইরাল লোক তো সোশ্যাল মিডিয়ার, তো অনেকে হয়তো গোপনে একটু এসে ফটো তুলবে, ভিডিওতে বাই চান্স যদি চলে আসে, তো সেই জন্যই পালিয়ে যাচ্ছে। তো চলো, কোনো ব্যাপার নয়। তো চলো বন্ধুরা, গাড়িটা এখানেই রাখলাম, তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তোমাদের দিকে আজকে ঠাকুর দেখাতে, শ্যাম ভাই কোলাঘাট থেকে। সরাসরি ভিডিওটা দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, গাড়িটা এখানে রাখার পর দেখুন একদম গেটটা খুব সুন্দর, অসাধারণ লাইটিংয়ের কাজ, তো অনেকটা দূর পর্যন্ত এই লাইটিংয়ের কাজ করেছে। প্রত্যেক বছর এখানে হয়, যখনই রাত্রি হয় একদম অসাধারণ ভিড় হয়, আর এখানে হাওয়াই মিঠাই, এইভাবে হাওয়াই মিঠাই তৈরি হয়, দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরে ঘুরে মিঠাই তৈরি করা হচ্ছে। তো চলুন, আমরা মিঠাই নিলাম না, আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। আপনাদের দিকে সেই একটা প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটার নাম পুরো একদম ঢোল ঢাক দিয়েই করেছে প্যান্ডেল, এই প্যান্ডেল দেখার জন্য বিভিন্ন দূর থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছে। তো চলুন, আমাদের পরিবারের কিছু সদস্যকে নিয়ে এসেছি, তো ওদের দিকে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে সেই সন্ধ্যার মুহূর্তে আপনাদের দিকে নতুন একটা প্যান্ডেল দেখানোর জন্য। এর আগের দিন আমরা দেখিয়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল, সেটা লাস্টেরটা, এটা প্রথমের প্যান্ডেলটা। তো এই জায়গাটার নাম চালতাতোলা বলে আমি জানি, তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই জায়গাটার নাম কি রয়েছে। তো চলুন, অনেক দূর থেকেই কিন্তু একদম লাইটিংয়ের কাজ এত সুন্দর লাগছে, আপনারা ধারণা করতে পারবেন না, এই জায়গাতে আসলেই আপনারা বুঝতে পারতেন যে কোথায় আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে স্কুলের আগলি মণি ঋষি, যারা মানুষের জন্য ভেবে গিয়েছে, কিছু করে গিয়েছে, তাদের একদম মূর্তি ফুলমালা দিয়ে সাজানো রয়েছে। স্কুলটাও একদম অসাধারণভাবে লাইটিংয়ের কাজ করেছে। তো চলুন, আমরা চলে এসেছি সেই জায়গায় প্যান্ডেলের কাছে, শ্যাম ভাই আজকে আপনাদের দিকে দেখাবো। দেখতে পাচ্ছেন নিচেরগুলো ঢাক রয়েছে, উপরেরগুলো রয়েছে ঢোল, তো সাইডে একদম গাছপালা রয়েছে, একদম অসাধারণ এই 2024-এর থিম, কোথাও হয় না এই প্যান্ডেলটা। আগের দিন প্যান্ডেলটা আপনারা দেখেছিলেন খুবই সুন্দর, তো এখানের প্যান্ডেলটা এত সুন্দরভাবে করেছে এবং এত সুন্দর লাইটিংয়ের কাজ, দূর থেকে বন্ধুরা বোঝা যায় না, কাজকে এলে যা মজা সে মজা ধারণা নেওয়া যায় না। তো চলুন, আস্তে আস্তে আমরা ভগবানের স্থানে ঢুকছি, আপনাদের দিকে গিয়ে ভিতরে দেখাবো কিভাবে কি রয়েছে। তো প্রথমেই আমাদের সিংহকে দেখেই ভয় লেগে যাচ্ছে, বিরাট সিংহ। আগের দিন ঠাকুরটা, জগদ্ধাত্রী ঠাকুরটা দেখিয়েছিলাম 32 ফুট, জানি না আজকের ঠাকুরটা কত ফুট। তো ভিডিওটা বেশি বেশি করে বন্ধুরা সবাইকে বলবো, শ্যাম ভাই কোলাঘাট থেকে, আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন। এখনও কিন্তু ঠাকুর থাকবে, রবিবার পর্যন্ত ঠাকুর অনুষ্ঠান রয়েছে এখানে, কিন্তু তারপরেও এক আধ দিন থাকে হয়তো, সেটা আমার জানা নেই। কোনো যদি এলাকার দাদা ভাই কিংবা কমিটির দাদা ভাই থাকেন অবশ্যই জানাবেন কমেন্টে। আর এখানে যে ঠাকুর এত বড় হয়, মেট বেঁধে কিন্তু এখানেই প্যান্ডেল করে ঠাকুর হয়, ঠাকুরকে আনার কোনো ব্যবস্থা নেই, কেন 30 ফুট 25 ফুট ঠাকুর, এটা জানি না কত ফুট, কমেন্টে আপনারা যারা দেখছেন দর্শকদের জানাবেন। তো খুবই বড় ঠাকুর, তো এত ঠাকুরকে, বড় ঠাকুরকে আনা সম্ভব নয়। তো দেখতেই পাচ্ছেন আপনারা আগলি দিকে রাখা রয়েছে একটা ছোট জগদ্ধাত্রী ঠাকুর, বড় জগদ্ধাত্রী ঠাকুর রয়েছে, তার নিচে রয়েছে ছোট জগদ্ধাত্রী ঠাকুর। তো আপনি যখন নিচের দিক থেকে উপর দিকে দেখবেন, আপনার চোখ পুরো টনটন করবে যে এত উঁচুতে ঠাকুর, সত্যি একদম অসাধারণ কিভাবে দাঁড়িয়ে দর্শক যারা আসছে, ভক্তরা ঠাকুর দেখছে। এবং এখানে প্রণামী বাক্স রয়েছে, আপনাদের যে যার যেমন পারেন ক্ষমতা ভগবানের নামে দিবেন, ভগবানের নামে দিলে কখনো কমে না। তো চলুন, আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি, আরও এখানে এলাকার কিছু মানুষ এসেছে, ওনাদের থেকে জানবো কেমন লাগছে। তো সন্ধ্যার টাইমেই কিন্তু বিভিন্ন দূর থেকে মানুষজন আসছে গ্রামের বুকে, যে এত সুন্দরভাবে পুজোটা হয়। তো দাদা ভাইদের থেকে জানবো, দাদা ভাই বাড়িটা কোথায়? আমার বাড়ি যদুপুর।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফুল পরিবার নিয়ে এসেছে একদম ছেলে মেয়েদের দিকে নিয়ে। আর সবাইকে বলবো, এই চারিদিকে আমরা যা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা দাদা ভাইদেরকে, প্রত্যেকটা ফ্যামিলিকে, বউদেরকে বিশেষ করে টাইম দেওয়া দরকার, নাকি গো? হ্যাঁ একদম, এটা খুব ভালো লাগবে। তো চলো দিদি ভাইদের থেকে জানি, দিদি ভাই অনুষ্ঠান কেমন লাগে এখানে? ভালো ভালো লাগে। কদিন এসে আছো? আজকেই প্রথম। এত বড় ঠাকুর কি আর এখানে কোথাও হয় না? এটাই না, সামনাসামনি আপাতত দেখা হয় না কখনো। তো দেখতে পাচ্ছেন খুবই মানুষ আসছে আর এনজয় করছে, খুব ভালো লাগছে, সানাই বাজছে। তো এই একজন দিদি ভাই এসে, দিদি ভাই বাড়িটা কোথায়? মানুয়াতে। তো দেখতে পাচ্ছেন মানুয়া দিয়ে এসেছে সব এলাকারই মানুষ। তো চলো। তো প্রত্যেক বছর আসি আমি, এবছরও এসেছিলাম। তো দেখতেই পাচ্ছেন একদম অসাধারণ। তো একটু প্রণাম সেরে নিলাম ঠাকুরের কাছে, আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। এবং নতুন যারা দেখছেন, শ্যাম ভাইয়ের ফেসবুক ইউটিউব একই নামে রয়েছে, শ্যাম ভাই নামে সার্চ করবেন, চ্যানেলটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো অনেকেই বলে শ্যামদা ভিডিও একটু চেল্লিয়ে বলো, শুনতে খারাপ লাগে, তাই আজকে আপনাদের দিকে সুর করে বলছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি দেখব এই ভিডিওটায় কতজন মানুষ ভালোবাসা দেয়। তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন পরিবেশটা একদম বাইরে থেকে দেখাই, আপনাদের দিকে একটু ঘুরিয়ে শ্যাম ভাই দেখাচ্ছি প্যান্ডেলের আগলি দিকটা। তো দেখতে পাচ্ছেন নাচতে ইচ্ছা হচ্ছিলো, এত সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে। এখানের পরিবেশটা এত সুন্দর বন্ধুরা, আপনি ধারণা করতে পারবেন না। যখন এখানে আসবেন ভাববেন যে আমি স্বর্গে চলে এসেছি। তো চলো, এই জায়গাটা মানে এটা মেন ডু গেট, গেট থেকে আমরা নেবে। এবার সাইডটা দেখাচ্ছি আপনাদের দিকে, বেড়াতে বাঁ দিকটা আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন লাইটিংয়ের কাজ এবং অসাধারণ কাজ। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আজকের, অবশ্যই বেশি বেশি করে কমেন্টে জানাবেন। আর কেউ যদি এসে থাকেন কমেন্টে, বৌদিরা দাদারা সবাই জানাবে যে এই জায়গায় আমরা এসেছিলাম, আর আমাদের এই এলাকার প্যান্ডেলটা কেমন লেগেছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। শুভ রাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিশেষ করে আর একটা ভিডিওর দ্বারাই আপনাদের দিকে বলি, কোলাঘাট থেকে শ্যাম ভাই, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রাস মেলা এবং রাস উৎসব কোন কোন জায়গায় হয়, সেরকম হলে আমরা রাজ উৎসবেরও ভিডিও